আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সওয়ামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়া সালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দেশ এবং বিদেশে অবস্থানরত সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম 10 দিনের আজকের প্রথম রোজা, আজকের এই প্রথম রোজা রাখার সিয়াম সাধনা করার যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই জন্যে মহান আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আসলে পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যা বিগত বৎসর পবিত্র মাহে রমজানে আমি আপনাদের সামনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এই বৎসরও বিশেষ করে আমার অনেক হিতাকাঙ্ক্ষী অনেক বন্ধুবান্ধবের অনুরোধে আজকেও লাইভে আসলাম, যেহেতু পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, তাকওয়া অর্জন করার মাস, এই মাসে আল্লাহর নৈকট্যতা লাভ করার মাস, এজন্যে এই মাসে আমাদের কি করণীয় আছে, এই মাসের কি গুরুত্ব ও তাৎপর্য রয়েছে, এই মাসে যারা মহান আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করার জন্যে যারা সিয়াম সাধনা করবে তাদের কি পুরস্কার, তাদের কি মর্যাদা রয়েছে, এই পবিত্র মাস যেই মাসে মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যতা লাভ করব, এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি আছে, এই বিষয়টা আমাদের সকলের জন্য জানা অত্যন্ত জরুরি। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আমি আমার আলোচনার শুরুতেই প্রথমেই মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে দোয়া করি যে আল্লাহ পাক বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র করোনা ভাইরাস আক্রান্ত, শুরুতেই দোয়া করি দেশে এবং বিদেশে অবস্থানরত যে যেখানেই দুনিয়ার গুছায় গুছায় যে সমস্ত মুসলমান ভাই বোনেরা বসবাস করছেন, আল্লাহ পাক যেন সবাইকে করোনা ভাইরাস নামক মহামারীর থেকে হেফাজত করেন, সেই দোয়াই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করছি। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইটালি সহ ওই সমস্ত রাষ্ট্রে যারা বসবাস করছেন বারবারও টেলিফোন করে দোয়া চাইছেন যে হুজুর আমরা বড় বিপদে আছি, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে, আমাদের যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে আছেন, আল্লাহ যেন তাদেরকেও মহামারী সহ দুনিয়ার সমস্ত আফত এবং মাসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো
শেলককে পবিত্র কালামের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা দুজাহানের সরদার ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে ছোট্টখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করেন আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়, একেবারেই অল্প সময় আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহিনিয়তে আলোচনা করার এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার, আমলনিয়তে শোনার জন্য সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, আমি আমার আলোচনার প্রথম পর্ব হচ্ছে পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব। আলোচনার দ্বিতীয় পর্ব হচ্ছে এই পবিত্র মাহে রমজানে যারা মহান আল্লাহ তাবারক তাআলার দরবার সান্নিধ্য লাভ করার জন্যে সিয়াম সাধনা করবে তাদের কি মর্যাদা বা তাদের কি ফজিলত রয়েছে। আলোচনার তৃতীয় পর্ব হচ্ছে পবিত্র মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমাদের কি করণীয় আছে, আমাদের কি করতে হবে। আলোচনার চতুর্থ পর্ব হচ্ছে এই পবিত্র মাস সিয়াম সাধনা করার সাথে সাথে যেমনভাবে আমাদের জন্য কিছু করণীয় আছে ঠিক তেমনিভাবে আমাদের জন্য কিছু বর্জনীয় রয়েছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনাগুলো ধারাবাহিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক তাআলা বলেন হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের প্রতি রোজা, তোমাদের প্রতি সিয়াম সাধনা করাতে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তোমাদের উপরও পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ফরজগার হতে পারো, যাতে করে তোমরা আত্মশুদ্ধি করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারো। তেলাওয়াতকৃত আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে যে পবিত্র মাহে রমজানে পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে সিয়াম সাধনা করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পবিত্র মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, বারো মাসে বৎসর হয় তার তন্মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে সম্মানিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজান এত সম্মানিত কেন, সেই প্রশ্নের বিস্তারিত আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে, কাজে আমি সংক্ষিপ্ত আকারে শুধু বলতে চাই। আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন তন্মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন, পবিত্র কোরআনুল করিম। সেই পবিত্র কোরআনুল করিমকে আল্লাহ পাক যেমনভাবে আল্লাহর কালাম অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন কোরআন, সেই কোরআনকে আল্লাহ পাক একটা সম্মানিত মাসেই মহান আল্লাহ নাজিল করেছেন। এই মর্মে মহান আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামের অন্য আয়াত আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
আল্লাহ বলেন পবিত্র মাহে রমজান এমন একটি মাস যেই মাসে মহান আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন। তাহলে এর দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে পবিত্র মাহে রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আল্লাহ পাক তার সম্মানিত কালাম, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ। সুতরাং এই কোরআন শরীফকে আল্লাহ একটা সম্মানিত মাসে নাজিল করেছেন, সাথে সাথে এই পবিত্র মাহে রমজানের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে যেই রাত্রটিকে বলা হয় লাইলাতুল কদর। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন, এই পবিত্র মাহে রমজানের মধ্যে এমন একটি মাস, এমন একটি রাত, যেই মাসের যেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর নামক রাত্রটি আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। পবিত্র মাহে রমজানের কোনো একটি রাত্র, বিশেষ করে রমজানের শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক পবিত্র কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর এমন একটি রাত্র, স্বয়ং আল্লাহ রসুলকে সম্বোধন করে বলেন, ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর, রসুল আপনি কি জানেন পবিত্র লাইলাতুল কদর কি? আল্লাহ পাক পরবর্তী আয়াত আল্লাহ নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্রের নাম, লাইলাতুল কদর এমন একটি সম্মানিত রাত্রের নাম যেই রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, অবশ্যই আপনারা এর দ্বারা অবগত হচ্ছেন, এই সম্মানিত রাত্রটি আল্লাহ পাক পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই লাইলাতুল কদর যারা ইবাদত করবে, হাজার মাসের ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায়, এই পরিমাণ সওয়াব তার চাইতে আরও বেশি সওয়াব আল্লাহ তাদের আমল নামা দান করবেন। এজন্যে পবিত্র মাহে রমজানকে আমরা অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত গুরুত্ব সাথে এই মাসে আমরা মহান আল্লাহর গুলামি করার দরকার নিত্য প্রয়োজন। এই মাসটা পরকালের অগ্রহায়ণ মাস, যেভাবে মানুষ বৈশাখ মাসে দান কেটে নিজের উগারবরে নিজের গুলাবরে দান রেখে সারাটা বৎসর সেখান থেকে উপভোগ করে, ঠিক তেমনিভাবে পবিত্র রমজান মাস আমাদের সওয়াব অর্জনের মাস, জান্নাত লাভ করার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, আল্লাহর রহমত লাভ করার মাস। সুতরাং এই মাসটা আমরা কেহ অবহেলা করে, এই মাসটি আমরা যেন অবহেলার মাধ্যমে শয়তানের দুকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, এই মাসটা যেন আমার এই সময়টুকু যেন আমার নষ্ট না হয়, আমরা প্রত্যেকে চেষ্টা করব যথাযথ মর্যাদায় এই মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় যেন আমি যথাযথ মর্যাদার, যথাযথ সম্মানের ভিতর দিয়েই কাটাতে পারি, যথাযথ মর্যাদার সাথে আমি যেন সময়টুকু ব্যয় করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন পবিত্র মাহে রমজান প্রবেশ করে, আমাদের মধ্যে যখন পবিত্র মাহে রমজান আসে, আসার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের দরজাটা আল্লাহ উন্মুক্ত করে দেন। সুতরাং এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব এই মাসটা যথাযথ মর্যাদার, যথাযথ সম্মানের সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিটি মুহূর্ত,
প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত যেন আমি কাটাতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আমি বলেছিলাম আলোচনার দ্বিতীয় পর্ব যারা পবিত্র মাহে রমজানকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে যারা সিয়াম সাধনা করবে ওদের কি মর্যাদা বা ওদের কি সম্মান অথবা ওদের কি পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। হাদিসের সারমর্ম হচ্ছে যারা ঈমান ও ইয়াকিনের সাথে, যারা গুরুত্ব সাথে পবিত্র মাহে রমজানে যারা সিয়াম সাধনা করবে, পবিত্র মাহে রমজানে যারা অত্যন্ত গুরুত্ব সাথে যারা সিয়াম সাধনা করবে, যেইভাবে সিয়াম সাধনা করলে আমার সিয়াম সাধনা বা আমার রোজাটি মহান আল্লাহ তাবারা তালার দরবারে কবুল হয়ে যায়, এইভাবেই যারা সিয়াম সাধনা করবে আল্লাহ রসুল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ পাক তাদের অতীতের সমস্ত গুণা মহান আল্লাহ তাবারাক তালা মাফ করে দিবেন। সুতরাং এই হাদিসের দ্বারা প্রমাণ হচ্ছে পবিত্র মাহে রমজান যে গুণামাপের মাস, পবিত্র মাহে রমজান যে আল্লাহর নৈকট্যতা লাভ করার মাস, সেই হাদিসের দ্বারা আমরা বুঝে পেলাম যারা এই মাসে সিয়াম সাধনা করবে যেইভাবে সিয়াম সাধনা করলে আমার আল্লাহ রাজি এবং খুশি হবেন, যেই মাসে সিয়াম সাধনা করলে আমার সিয়াম সাধনা আমার রোজাটি ত্রুটিমুক্ত হবে, এইভাবেই যারা সিয়াম সাধনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিয়াম সাধনা করার বরকতে আল্লাহ আমাদের ওই রোজাদারের জীবনের অতীতের সমস্ত গুণা মহান আল্লাহ তাবারাক তাআলা মাফ করে দিবেন। অন্য এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিন দল মানুষের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তিন দল মানুষের দোয়া মহান আল্লাহ তাবারাক তালার দরবারে কবুল হয়ে যায়। তন্মধ্যে এক দল হচ্ছে রোজাদারের দোয়া ইফতারের সময় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য এক অন্য হাদিসে রসুল বলছেন লিসওয়া ইমি ফারহাতান, রোজাদারের জন্যে দুটি সময় অত্যন্ত আনন্দ উপভোগ করে, ফারহাতুন ইন্দা ফিতরিহি, এর মধ্যে একটা সময় হচ্ছে রোজাদার যারা ওরা ইফতারের টাইমে বড় আনন্দ উপভোগ করে। কেন? ইফতারের টাইমে মহান আল্লাহ তাবারাক তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন দল মানুষের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়, তন্মধ্যে একদল হচ্ছে রোজাদারের দোয়া ইফতারের টাইমে মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ, যারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, রাষ্ট্র পরিচালনা করবে, বিচার ব্যবস্থা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবে, আল্লাহ পাক এই সমস্ত ন্যায় বিচারক বাদশার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, আসলে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই পবিত্র মাহে রমজান, সংক্ষিপ্ত আকারে আমি শুধু বলছি। তাহলে দুই নম্বর ন্যায় বিচারক বাদশার দোয়া মহান আল্লাহ তাবারাক তার দরবারে কবুল হয়ে যায়, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, যারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবে, যারা ইনসাফ ভিত্তিক নিজের পরিবার নিজের সমাজকে যারা পরিচালনা করবে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এমন বিচারক এমন ন্যায় বিচারক বাদশার দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বর হচ্ছে মজলুম, যারা কোনো জালেমের নির্যাতনের শিকার হবে, ষড়যন্ত্রের শিকার হবে, যারা যে সমস্ত জালেমদের কপ্পরে পড়ে যারা নির্যাতিত হবে, যারা নির্যাতিত হয়ে ষড়যন্ত্রে পড়ে ষড়যন্ত্রের কবলে পড়ে যারা মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে দোয়া করবে, এই সমস্ত মজলুমদের দোয়াও মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে
কবুল হয়ে যায়। এজন্য রমজান মাস রোজাদার, রোজাদারের মর্যাদা মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে অনেক বেশি। আমরা প্রত্যেকে চেষ্টা করব অত্যন্ত যত্ন সহকারে পবিত্র মাহে রমজানের প্রতিটি রোজা সঠিকভাবে আদায় করবার চূড়ান্ত চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। অন্য হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানে যারা সিয়াম সাধনা করবে আল্লাহ পাক তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। আমি ওই পুরস্কারগুলো বিস্তারিত কিছু বলতে যাব না, শুধু নামগুলো আমি আপনাদের সামনে বলবো আল্লাহ পাক কী পুরস্কারগুলো আমাদেরকে দান করবেন। আমি সংক্ষিপ্ত আকারে শুধু এই পুরস্কারগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানে সিয়াম সাধনা করার কারণে যারা যাদের পেটটা খালি হয়ে যায়, আর সিয়াম সাধনা করার কারণে নিজের উদর নিজের পেট খালি থাকার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ তৈরি হয়, একটি দুর্গন্ধ তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দুর্গন্ধটি মহান আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে প্রিয়। সেই হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে, তন্মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে পবিত্র রোজা রাখার কারণে যাদের ভিতর থেকে তাদের পেট থেকে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তার পরিবর্তে মেশক আম্বর জাতীয় সুগন্ধি দিয়ে আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবেন। দুই নম্বর হচ্ছে, পবিত্র মাহে রমজানে যারা সিয়াম সাধনা করবে আল্লাহ পাক ওই রোজাদার যখন কিয়ামতের মাঠে উঠবে তাদের মুখ থেকে এমন একটা সুগন্ধি বের হবে, এমন একটা মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে, কিয়ামতে সমস্ত হাশরবাসীরা বুঝতে পারবে ওনারা ছিল রোজাদার, ওনারা পৃথিবীতে একটা রোজাও বাদ দেয়নি, একটা রোজাও ওনারা নষ্ট করেনি, ভঙ্গ করেনি। দুই নম্বর পুরস্কার হচ্ছে যারা সিয়াম সাধনা করে, হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, তাদের জন্য ইস্তেগফার পড়ে। শুধু পানির মাছ নয়, আসমানের পেরেস্তা পর্যন্ত রোজাদারের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ যারা এই কষ্ট করে সিয়াম সাধনা করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, গর্তের পিপীলিকা পানির মাছ সমস্ত পশু পাখি রোজাদারের পক্ষে মহান আল্লাহ তাবারাক তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার পড়ে। তিন নম্বর পুরস্কার হচ্ছে পবিত্র মাহে রমজানে রোজাদারকে যারা রোজাদার তাদেরকে যারা শয়তান দুঃখা দিতে পারে না, এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানে সেই শয়তানকে আবদ্ধ করে রাখা হয় যাতে কোনো মানুষকে দুঃখা দিতে পারে না। সেখানে একটি প্রশ্ন এবং তার সংক্ষিপ্ত জবাব। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা অনেক সময় দেখি পবিত্র মাহে রমজানে অনেক মুসলমান ভাই বোনেরা সিয়াম সাধনা করছে না, পবিত্র মাহে রমজানে অনেক ভাই বোনেরা বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত রয়েছে, সুতরাং শয়তান যদি আবদ্ধ হয় তাহলে ওরা গুনাহ করলো কীভাবে, সেই প্রশ্নের একটি জবাব আমি উদাহরণের মাধ্যমে দিচ্ছি। আপনি যখন বাতাস নেওয়ার জন্য ফ্যান পরিচালনা করবেন, বিদ্যুৎ যদি চলে যায় অথবা যদি সুইচ অফ করা হয়, তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন আরও কিছু সময় সেই ফ্যান ঘুরতে থাকে। কেন ঘুরে? এখন তো বিদ্যুৎ নেই, তারপরেও ঘুরে কেন? সেই প্রশ্নের জবাব আপনারা এটাই দিবেন যে যেহেতু দীর্ঘ সময় সেই ফ্যানটি বিদ্যুৎ ছিল এবং ফ্যানটি ঘুরছে, এখন বিদ্যুৎ চলে গেলেই হঠাৎ করে বন্ধ হবে না, আরও কিছু সময় ঘুরে তারপরে বন্ধ হবে। ঠিক তেমনিভাবে সারাটা বৎসর যাদেরকে শয়তান দুঃখা দিচ্ছে, যদিও শয়তান আবদ্ধ রয়েছে, কিন্তু
ওই পূর্বে যে শয়তান দুঃখা দিয়েছিল, পূর্বে যে শয়তান তাকে দুঃখা দিয়েছিল, ওই পূর্বের ঠেলায় পবিত্র মাহে রমজানেও অনেক সময় গুনায় লিপ্ত হয়ে যায়। দুই নম্বর হচ্ছে শয়তান আবদ্ধ রয়েছে, এর অর্থ হচ্ছে আসল যে ইবলিস, শয়তানের যে সর্দার বা ইবলিস, আসল যে ইবলিস সে আবদ্ধ থাকে, কিন্তু শয়তানে কিছু সেলা ফেলারা রয়েছে, ওইগুলো তো বন্ধ হয় না। মানুষের যে নফসের শয়তান ওগুলো তো আবদ্ধ হচ্ছে না। এই জন্যে মানুষ অনেক সময় শয়তানের পূর্বে যে শয়তান দুঃখা দিয়েছিল, ওই পূর্বের দুঃখায় শয়তান আবদ্ধ থাকার পরেও অনেক সময় গুনাহ করে। সাথে সাথে শয়তানের অনেক ছেলাফেলারা রয়েছে, শয়তানের ছেলাফেলায় দুঃখার মধ্যে পড়ে অনেক সময় গুণালিপ্ত হয়ে যায়। নফসের শয়তানের দুঃখায় পড়ে অনেক সময় গুণালিপ্ত হয়ে যায়। এই হলো রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য তিন নম্বর পুরস্কার, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। চার নম্বর হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান যখন রোজা রাখে, একটি রোজা রেখেছে জান্নাতকে সাজানো হচ্ছে, আরেকটি রোজা রাখবে জান্নাতকে আরও সাজানো হবে, আরেকটি রোজা রাখবে জান্নাতকে আরও সাজানো হবে। একজন মুমিন এবং একজন মুসলমান যখন রোজা রাখতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের জন্যে প্রতিদিন জান্নাতকে সুন্দর করে সাজাতে থাকেন। এই হলো রোজাদারের চার নম্বর পুরস্কার। পাঁচ নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করবে, যেমনভাবে একজন মেহনতি কাজ করার পরে দিনের শেষ বেলায় তার বেতন দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ রজনীতে, রমজানের শেষ প্রান্তে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিতে থাকেন, এই বৎসর যারা সিয়াম সাধনা করেছে, এই বৎসর যারা রোজা রেখেছে, যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে যারা যথাযথ মর্যাদায় সিয়াম সাধনা করেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় রমজানের শেষ দিকে, রমজানের শেষ রজনীতে ঘোষণা হয়, আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দাদেরকে মাফ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আসলে আমরা যদি যত্ন সহকারে এইভাবেই সিয়াম সাধনা করতে পারি, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পুরস্কারটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করবেন। সম্মানিত ভাই বোনেরা, আমার আলোচনার তৃতীয় পর্ব ছিল রমজানের করণীয়। রমজান মাসে আমি কী করব, আমি আগেই বলেছি বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই, ইনশাআল্লাহ প্রয়োজন মনে করলে আমি পরবর্তীতে আবারও আপনাদের সামনে লাইভে আসব ইনশাআল্লাহ। আমাদের কী করণীয় আছে, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সুবহে সাদিক থেকে নিয়ে আমরা সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনা করব, এই ব্যাপারে তো আমি আলোচনা আপনাদের সামনে করেছি। দ্বিতীয় নম্বর আরেকটা আমল হচ্ছে আমরা তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজ বিশ রাকাত তারাবি নামাজ আমরা যত্ন সহকারে আদায় করব। এই তারাবি নামাজ বিশ রাকাত, আমরা তথাকথিত কিছু মানুষের প্ররোচনায় আমরা যেন দুকাতে না পড়ি, পবিত্র মাহে রমজানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঐক্যমতে বিশ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। বর্তমানে যদি আপনারা পবিত্র মক্কা এবং মদিনার মধ্যে আপনারা যান, তাহলে আপনারা দেখবেন পবিত্র মাহে রমজানে বিশ রাকাত তারাবি নামাজ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় সব জায়গাতেই বিশ রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। এজন্য আমরা যত্ন সহকারে তারাবি নামাজ আদায় করার চেষ্টা করব, চাই খতমে তারাবি হোক অথবা আমাদের দেশের ভাষায় সুরা তারাবি হোক, আমরা
তারাবির মাধ্যমে পবিত্র কোরআনের খতম শোনার চেষ্টা করব, খতম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা অত্যন্ত ফজিলত রয়েছে। পবিত্র মাহে রমজানে একটা ফরজ যারা আদায় করবে, অন্য মাসের একটা 70টা ফরজের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। সুতরাং পবিত্র রমজানে যারা একটা সুন্নত আদায় করবে, অন্য মাসের একটা ফরজের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমজানে আমরা তারাবি নামাজের মাধ্যমে পবিত্র কোরআনের খতম। একটি ফরজ আদায় করে যদি 70টি সওয়াব হয়, তাহলে কোরআনের একটি হরফ যদি কেউ নামাজি ভিতরে তেলাওয়াত করে, শুনে তেলাওয়াত করে অথবা শুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার আমলনামায় আল্লাহ পাক একটি হরফের বিনিময় 100 সওয়াব দান করবেন। তাহলে কেউ যদি রমজানে নামাজের ভিতরে পবিত্র কোরআনের তেলাওয়াত করে, তাহলে সেই হাদিসের আলোকে একটি ফরজের বিনিময়, একটি আয়াত, একটি হরফের বিনিময় আল্লাহ তার আমলনামায় 7000 সওয়াব আল্লাহ পাক দান করতে পারেন। কথা হচ্ছে আপনার নিয়ত যত সহি হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় তত বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সিয়াম সাধনা করব এবং তারাবি নামাজ আদায় করব। তৃতীয় নম্বর, আমরা পবিত্র কোরআন বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। চতুর্থত হচ্ছে, আমরা অন্য মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। আমরা যেহেতু খানা খাওয়ার জন্য উঠব, আমরা প্রত্যেকে চেষ্টা করব ওযু করে, সুন্দর করে ওযু করে, আমাদের খানা প্রস্তুত হওয়ার আগে আগে আমরা চেষ্টা করলেই ইনশাআল্লাহ আমরা 8 রাকাত তারাবি নামাজ আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারবো। আমরা সবাই চেষ্টা করব, অন্যান্য মাসে যেহেতু আমরা রাত্রের গভীরে উঠাটা একটু কঠিন হয়ে যায়, আর রমজানে যেহেতু উঠা সহজ হয়ে যায়, এই জন্য আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি যে আমরা রমজান মাসটা যেন আমরা প্রত্যেকে যত্ন সহকারে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। খানাটা প্রস্তুত হওয়ার হতে হতেই আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের 8 রাকাত নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব, আদায় করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা এই মাসে মহান আল্লাহর কাছে জান্নাতের জন্য সওয়াল করব, আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াল করব, প্রার্থনা করব ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে সওয়াল করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে হেফাজত করবেন, সেটা আমাদের বিশ্বাস। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাই বোনেরা, আমার চতুর্থ নম্বর ছিল বর্জনীয়। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, ইচ্ছা নয় এত লম্বা আলোচনা করার, তারপরেও দেরি হয়ে গেছে। আমি বর্জনীয় বিষয় নিয়ে খুব লম্বা কিছু বলবো না, সংক্ষিপ্ত আকারে বলবো। রোজা একটা ইবাদত, ফরজ, ইসলামের ভিত্তি ফাস্টি, তোর মধ্যে একটি হচ্ছে রোজা। আমি রমজানের রোজা রেখে সকল প্রকারের অনিসলামিক, অসামাজিক, অপসাংস্কৃতিক এগুলোর থেকে নিজেকে বিরত রাখব। আমি যদি ওইগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার রোজাটা মাকরু হয়ে যাবে। আমি রমজানের রোজা রেখে গীবত করব না, আমি রমজানের রোজা রেখে সুগুলকুরি করব না, আমি রমজানের রোজা রেখে মিথ্যা কথা বলবো না, আমি রমজানের রোজা রেখে বেপর্দা চলব না, আমি রমজানের রোজা রেখে আমি পাহেসা, অসংলগ্ন, আপনার অসঙ্গতি বা অসামাজিক, অযথা, অহেতু কোনো কথাবার্তা আমি বলবো না, অতিরিক্ত কথা বলবো না। সারমর্ম হচ্ছে, পবিত্র মাহে রমজানের রোজা রেখে আমি নিজেকে সকল প্রকারের অপসাংস্কৃতিক গুণা, অনিসলামিক, অসামাজিক, অপসাংস্কৃতিক সকল প্রকারের গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। এই মর্মে শুধু আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা নামাজে দাঁড়ানোর পরে যেমন সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, কথা বলা, খানা দানা ইত্যাদি হারাম হয়ে যায়, না যায়, কেন
নামাজে দাঁড়ানোর পূর্বে ওইগুলো জায়েজ, নামাজে দাঁড়ানোর পরে ওইগুলো নাজায়েজ। কেন? আমি এবাদতে আছি, আমি আল্লাহর সামনে এবাদত করতেছি, দাঁড়িয়ে আছি। তাহলে ঠিক তেমনিভাবে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমি একটা এবাদতের মধ্যে রয়েছি, যেই এবাদতের নাম হচ্ছে রোজা। কথাটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা খেয়াল করব যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি একটা এবাদতের মধ্যে রয়েছি, সেই এবাদতের নাম হচ্ছে রোজা। তাহলে আমি যেহেতু একটা এবাদতের মধ্যে রয়েছি, এই এবাদতের মধ্য থেকে কোনো অনিসলামিক বা অসামাজিক কোনো কাজ আমি করতে পারি না। যেমন গান বাজনা, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, রেডিওতে হোক, অডিওতে হোক, ভিডিওতে হোক, যেভাবে হোক, আমি কোনো বেপর্দা নারীর সামনে আনাগোনা করব না, বেপর্দা নারীর দিকে তাকাবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি গীবত করব না, আমি ছুগুলকুরি করব না, আমি নিজেকে ওইগুলো কাছ থেকে বিরত রাখব। কেন? আমি একটা এবাদতের মধ্যে রয়েছি। আমি যদি সেই এবাদতের থেকে আবারও অনিসলামিক কার্যকলাপ করি, তাহলে আমার এবাদতটা মাকরু হয়ে যাবে। আমার এবাদতের যেই মর্যাদা, যেই সুয়াব, যেই ফজিলত লাভ করার কথা, ওইগুলোর থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য প্রত্যেকে চেষ্টা করব আমরা রমজানের রোজা রেখে যাবতীয় অনিসলামিক, অসামাজিক, অবসাংস্কৃতিক, গান বাজনা ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখার। সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সিয়াম সাধনা করলে মহান আল্লাহ রব্বুল আলামিন রাজি এবং খুশি হবেন, মহান আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবেই সিয়াম সাধনা করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি, যেই ব্যক্তি আমার জন্য রোজা রাখবে সেই রোজার বদলা আমি আল্লাহ নিজেই হয়ে যাব, সেই রোজার বদলা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ, হাদিসের ভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা দান করব। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যথাযথ মর্যাদায়, যথাযথভাবে আমরা যেন পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ আমাদের সকলকে দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন বাংলাদেশ সহ গোটা বিশ্বে, গোটা বিশ্ববাসীকে আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন। সাথে সাথে আমি বলবো, করোনা ভাইরাসের দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসা লকডাউন করে রাখা যাবে না, কারণ মুসিবত যখন আসছে, মহামারী যখন আসবে, আমরা বেশি বেশি মসজিদে গিয়ে আল্লাহর কাছে রুনাজারি করব, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এইগুলোর থেকে হেফাজত করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।